আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক মোবারকবাদ। সেই সাথে ফজরের সালাতের পরের এই স্নিগ্ধ সকালে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নিয়মিত আয়োজন শান্তির বাণীতে। আজকে আলোচনায় রয়েছেন আমাদের সাথে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও গবেষক হযরত মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম মুহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিদিনই আমরা এক একটি বিষয়ের অবতারণা করে থাকি। আজকেও আমরা একটি বিষয় নির্ধারণ করেছি। আজকে আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে মাদকাসক্তি। আমাদের তরুণ সমাজ, আমাদের যুবা ভাইয়েরা, আমাদের যুবক যুবতী ভাই বোনেরা অনেকেই আজকে এই বিপথে পা বাড়িয়ে নিজেদেরকে ধ্বংস করছেন, ধ্বংস করে দিচ্ছেন নিজেদের উখরাবী জিন্দেগি অর্থাৎ আখেরাতের জীবন, সেই সাথে ধ্বংস করে দিচ্ছেন দুনিয়ার জীবন। জাগতিক এবং পারলৌকিক সফলতার জন্য তাদের পথ কি বন্ধ, নাকি কোনো ওয়ে আছে, কোনো পথ আছে যেটি উন্মুক্ত তাদের সফলতার দ্বার উন্মোচিত করতে? বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আমি মুখতারামের কাছে প্রথমেই চলে যাচ্ছি। জি মুখতারাম, মাদকাসক্তি একটি সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। আমাদের অনেক ভাই বোনেরা ভুলবশত, বুঝে না বুঝে এ পথে পা বাড়াচ্ছেন। আলটিমেটলি বলার অবকাশ নেই যে এ ধরনের কর্মকাণ্ড হারাম। তো আলটিমেটলি আপনি যদি বলেন, ফিরে আসার ওয়েটা কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ধন্যবাদ। মাদকাসক্তি যে বিষয়টি, এটি কিন্তু এখন আমাদের সমাজে একটি প্রচলিত আলোড়ন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সকলের কাছে একটি ঘৃণিত বিষয়, এবং এটা নিয়ে সবাই একটা গবেষণা চলছে, আলোচনা চলছে, চেষ্টা প্রচেষ্টা চলছে, প্রতিকারের ব্যবস্থাও নেওয়া হচ্ছে, আরও নেওয়া হবে। এটার কারণ হচ্ছে এমন একটি বিষয়, এমন একটা জিনিস যেটা আমাদের সমাজকে ধ্বংস করার জন্য বিরাট একটি কারণ। সমাজ, পরিবার এবং সমাজের পরিবেশ বিনষ্ট করার জন্য মাদকাসক্তি বা মাদক যে, এটা একটা বড় ধরনের ভূমিকা রাখছে। সেজন্য সকল মহল সচেতন যে এই মাদকাসক্তি যাতে করে এটা বৃদ্ধি না হয় বা এটা সমাজে ছড়িয়ে না পড়তে পারে, কারণ এটা একটা ক্যান্সার। ক্যান্সার এজন্যে যে সন্তানটি মাদকাসক্তি হলো, যে মাদক গ্রহণ করলো, তার জীবন, নিজের জীবন শেষ, তার বাবা মায়ের জীবন শেষ, আত্মীয় স্বজনের উপরে অনেক ধরনের অনেক সমস্যা। অর্থাৎ আপনি দেখুন, একটা পরিবারের, যে কোনো একটা পরিবারের ছেলে যদি এই মাদকাসক্তি হয়, পরিবারটার উপরে এফেক্ট করে। জি ধন্যবাদ মোস্তারাম। তো এখান থেকে ফিরে আসার জন্য কোরআনের তো কিছু দিক নির্দেশনা রয়েছে। আলটিমেটলি কোরআনের যে চিকিৎসা বা তার সাইকোলজিক্যাল যে বিষয়টা, সে যদি কোরআনই না বুঝে তাহলে তো সে কোনোভাবে বুঝতে পারবে না। আমরা অনেক সময় কিন্তু কাউন্সিলিং করে থাকি অথবা বিভিন্ন আপনার মাদকাসক্তি নিয়ন্ত্রণ যে কেন্দ্রগুলি রয়েছে সেখানে আমরা এগুলি কিন্তু কোনো সমস্যা না, এগুলি যেতে পারে, কাউন্সিলিং করতে হবে। এবং যে সমস্ত নিয়ন্ত্রণ সেন্টারগুলি রয়েছে, কেন্দ্র রয়েছে, সেখানে গিয়ে চিকিৎসা করাবে, এ ব্যাপারে সন্দেহ নিরাময় কেন্দ্রগুলো নিরাময়। এক্ষেত্রে আমি আরেকটি বিষয় জানতে চাচ্ছি, যারা এই সমস্ত কাজে সহযোগিতা করছেন, এগুলো তো এমনি এমনি আসছে না, যেহেতু সরকারিভাবে খুব শক্তিশালীভাবে এগুলোকে বারণ করা হচ্ছে, তারপরেও যারা এই ধরনের চোরাচালানে জড়িত তাদের ব্যাপারে আল্লাহ রসুলের বক্তব্য কী? দেখুন, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কিন্তু এই নেশা বা মদ, হ্যাঁ আমি মদের কথাই বলছি, সেটা কিন্তু জায়েজ ছিল এক সময়। তিনটা স্টেপে এই মদ নিষিদ্ধ ঘোষণা করা হলো। কোরআনুল কারিমের পরিষ্কার ঘোষণা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। হে মানদার করিরা, তোমরা, তোমাদের জন্য মদ, জুয়া, হ্যাঁ ভাগ্য নির্ণয়ের যে ক্ষেত্র, এগুলো তোমাদের হারাম ঘোষণা করা হলো, নিষিদ্ধ ঘোষণা করা হলো। তো এইটা, এই আয়াত নাজিল হওয়ার পরে যখন নাজিল হলো, তখন যারা মদ গলার মানে পেটে গিয়েছিল, মদ খাচ্ছিল, তারা বমি করে ফেলে দিল। যারা মদ সংরক্ষণ করেছিল তারা মদ বিভিন্ন জায়গায় নষ্ট করে দিল। অর্থাৎ সবার মধ্যে একটা পরিবর্তন আসলো। এর কারণ কী? এর কারণ হচ্ছে আল্লাহর ভয় ছিল।
বুঝতে হবে। কিন্তু আল্লাহ পাকের ভয় যদি কোনো মানুষের মধ্যে থাকে, আর যখনই আল্লাহর হুকুম আসবে তখন সেই মানুষটি হুকুম পালন করার জন্য চেষ্টা করবে। এখন আমরা যে জিনিসটা ফাইন্ড আউট করতে চাই যে কেন আমাদের সন্তানেরা, আমাদের ছেলেমেয়েরা, আমাদের ভাই বোনেরা যারা রয়েছে তারা কেন এই মাদকাসক্তি হচ্ছে, এর কারণ হচ্ছে যে তারা কোথায় যাচ্ছে, কার সাথে পড়ছে, কী কার সাথে আড্ডা দিচ্ছে, এটা আমরা যারা অভিভাবক বা আরও যারা অভিভাবক রয়েছে তারা এই খোঁজখবর না রাখার কারণে ফ্রি স্টাইলে চলাফেরার নামে যা হচ্ছে, স্বাধীনতার নামে যা হচ্ছে, ছেলে এবং মেয়ে আমরা বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়ার মাধ্যমে একেবারে বহুবার আমরা দেখেছি যে এখানে ছেলে এবং মেয়ে সবাই জড়িত। নাম্বার টু, এখানে শুধুমাত্র গরিবের ছেলেরা, ওই যে সাধারণ পরিবার বা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা তারা যে ওই এটা সেটা কিনে খায় তা না, এখানে উচ্চ পরিবারের সন্তান থেকে শুরু করে সকল পরিবারের এখানে সদস্য জড়িত রয়েছে। এক্ষেত্রে তো আমাদের যারা এগুলোতে সহযোগিতা করছেন তারাও তো সমভাবে সহযোগিতা যারা করছে তাদেরকে তো আগে বন্ধ করতে হবে। এই সহযোগিতা আমি যে সোর্স যদি বন্ধ করে দিতে পারে তাহলে এখানে নিয়ন্ত্রণ করা সম্ভব। এক তো হচ্ছে হারাম কাজে সহযোগিতা করছে, আর একটা হচ্ছে আমাদের বাচ্চাদেরকে বা আমাদের তরুণ সমাজকে, যুবক সমাজকে আমরা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। নিঃসন্দেহে তো এটার জন্য তো অবশ্যই কড়া জবাবদিহিতার সম্মুখীন হতে হবে হাশরের ময়দানে। আমরা কিন্তু পরকালীন সম্পর্কে আলোচনা করিনি, আমরা দুনিয়ার কিছু কষ্ট, দুনিয়ার কিছু লস এবং দুনিয়ার যে কিছু ক্ষতি এই সম্পর্কে আমরা বলেছি যে পরিবেশ নষ্ট হচ্ছে। একজন বাবা যখন সে পত্রপত্রিকা বা বিভিন্ন সময় সে যখন জানতে পারে যে আমার ছেলে এই এরকম সমস্যা সৃষ্টি হয়েছে। মোহতারাম, যারা এ ধরনের বিপথে চলে গেছেন তো আলটিমেটলি দিনের পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য একজন আলেমের বা একজন স্বচ্ছ মানুষের, সৃজনশীল মানুষের কী দায়িত্ব বলে আপনি মনে করেন? ধন্যবাদ। দেখুন, একজন আলেমদের আপনি একটা কথা আমি প্রোটেস্ট করবো না, এটা একটা দ্বিমত যে একজন আলেমের দায়িত্বই যে শুধু এই মাদকাসক্তি নিয়ন্ত্রণের জন্য বা মাদকাসক্তি একটা মানুষকে আলেম ফিরিয়ে আনবে এটি না, এটির মূল দায়িত্ব হচ্ছে পরিবারের উপরে, পরিবার সদস্যদের উপরে। পরিবারের সদস্য যখন এই দায়িত্ব থেকে মানে তারা ব্যর্থ হয়েছে বা দায়িত্ব অবহেলা করেছে তখন এই ঘটনাগুলি ঘটছে। যাই হোক, তারপরে সমাজের সব মানুষের এবং এই দায়িত্বের সাথে আমিও জড়িত, আপনিও জড়িত, সবাই এটাকে মিলে একটি সমাজ মাদকাসক্তি মুক্ত সমাজ গঠনে আমাদের ভূমিকা রাখতে হবে, যার যার অবস্থান থেকে। এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। তবে একজন মানুষ তার নিকটতম যারা এই এই ঘটনায় যারা আক্রান্ত হয়েছে তাদেরকে চাইলেই মানে যে কোনো মুহূর্তে ভালো করা সম্ভব না, এটা এমন একটি নেশা। তবে তাদেরকে একটা উত্তম পরিবেশ দিতে হবে, এই পরিবেশটায় এমন একটা পরিবেশ তাদেরকে সেখানে রাখতে হবে যে বা পরিবেশ উপহার দিতে হবে যে পরিবেশের মধ্যে এই কাজটি নেই এবং সেখানে সব ভালো মানুষ যেখানে। মাদকাসক্তির যে কথাটি আমরা শুনলাম, আরও কিছু বিষয় রয়েছে। মাদকতা আমাদের সমাজে কিছু কথা প্রচলিত রয়েছে, অনেক সময় পারফিউমের মধ্যে অ্যালকোহল পাওয়া যায় অথবা বিভিন্ন ড্রিঙ্কসের মধ্যে অ্যালকোহল পাওয়া যায়। আসলে মাদক এই দ্রব্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন তো উন্মাদনা সৃষ্টি করার জন্য, মানুষের মধ্যে বিকারগ্রস্ততা তৈরি করার জন্য। এখন কোনো অ্যালকোহল যদি মানুষের মধ্যে বিকারগ্রস্ততা বা আপনার উন্মাদনা তৈরি না করে তাহলে সেই অ্যালকোহলটা গ্রহণ করা কি জায়েজ হবে? দেখুন, আপনাকে যেটা সেটা হচ্ছে যে না, অ্যালকোহলের মধ্যে যদি মানুষের তার কমন সেন্স এবং তার স্বাভাবিকতা স্থির থাকে তাহলে কিন্তু বোঝা গেল যে এর মধ্যে নেশাযুক্ত কিছু নেই। যে অ্যালকোহল আছে সেই অ্যালকোহল হয়তো শারীরিকভাবে অ্যাকসেপ্ট করার মতন তার সামর্থ্য রয়েছে, এবং যে অ্যালকোহল বা আপনি পারফিউমের কথা বলেন বা যে কোনো উপায়ে যদি একটা মানুষ স্বাভাবিক থাকে, এবং স্বাভাবিক শুধু থাকবে না, এইটা নেওয়ার জন্য সে ব্যস্তও থাকবে না। হ্যাঁ, নেশা কী? নেশাটা হচ্ছে যে এইটা সে গ্রহণ না করলে, না খেলে বা না ইউজ না করলে সে পাগলের মতন হয়ে যায়। এটা যদি না হয় আর যদি এটা ইউজ করার পরে যদি স্বাভাবিক থাকে তাহলে বোঝা গেল যে এটা নেশাযুক্ত কোনো জিনিস না, এটা নেওয়া যাবে। জি, ধন্যবাদ মোহতারাম। আর ড্রিঙ্কসের ক্ষেত্রে যদি এমনটা হয় একই হুকুম, ড্রিঙ্কস খাওয়ার পরে যদি তার কিছুটা অস্বাভাবিক লক্ষণ যদি তার মধ্যে পরিলক্ষিত হয়, পক্ষান্তরে ওই ড্রিঙ্কস বারবার খাওয়ার জন্য যদি সে নেশা তৈরি হয় তাহলে সেটা হারাম, তাহলে সেটা হারাম। মোহতারাম, আপনি কতটুকু প্রয়োজন মনে করেন আমাদের মানে এই ছেলেমেয়েরা যারা এই পথে পা বাড়াচ্ছে? অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় দিনই শিক্ষার থেকে অনেক দূরে থাকার কারণে অথবা দিন না বুঝার কারণে
ইসলামী ইসতিলাহ কোরআন কারীমের একটা আয়াত আপনার সামনে উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন, হে ইমানদারগণেরা তোমরা আমাকে ভয় করো এবং সাদিকিন যারা সত্যবাদী নেককার, যারা মাদক গ্রহণ করে না, নামাজ কাজা করে না, মিথ্যা কথা বলে না, মানে এরকম ভালো মানুষে তোমরা চলো। সাদিকিন যারা সত্যবাদী, সত্য কথা বলে, সৎপথে থাকে, এমন মানুষের সাথে চলছে সেই ছেলে নষ্ট হয়েছে একটা দৃষ্টান্ত আমাদের জানা নাই। অর্থাৎ আমার সন্তান যদি ভালো একটা ছেলের সাথে চলাফেরা করে, যে ছেলেটি নিয়মিত স্কুলে যাবে, মাদ্রাসা যাচ্ছে বা লেখাপড়া করছে, যে ছেলেটি সিগারেট খাচ্ছে না, যে ছেলেটি সব দিক থেকে ভালো, ওই ছেলের সাথে থাকলে তো আমার ছেলে নষ্ট হওয়ার কথা না। সেজন্য আল্লাহ বলছেন তোমার সঙ্গী যে হবে, তোমার বন্ধু যে হবে, তাকে তুমি সত্যবাদী যেন হয়, তার সাথে তুমি চলো। এখন ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কীভাবে কী হচ্ছে, এটার খোঁজ খবর নেওয়া হচ্ছে না। বাবাও প্রয়োজন মনে করেন না, মেয়ে মাও প্রয়োজন মনে করছেন না। বিশেষ করে একজন মা, যিনি মায়ের এখানে একটা বিরাট ভূমিকা থাকে, মেয়ে কোন সময় আসছে, কখন কোচিংয়ে যাচ্ছে, ছেলে কখন যাচ্ছে, কী করছে, এবং একজন সত্যিকার অর্থে যিনি মা, তিনি ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে বলতে পারেন যে আমার ছেলে মেয়ে আজকের এই অন্যায় করেছে কিনা, সে সিগারেট খায় কিনা, সে গাঁজা খাচ্ছে কিনা, সে ইয়াবা নিচ্ছে কিনা, সে কোথায় আজকের কোনো বাজে আড্ডা দিয়েছে কিনা, একজন মা সত্যিকার সুন্দর মা তিনি বলতে পারবেন তার তাকিয়ে একবার। এবং মোহতারাম, ছোটবেলায় যখন তাকে ABCD পড়ানো হচ্ছে, ওয়া পড়ানো হচ্ছে, সে সময় যদি তার ইসলামের যে বেসিক নলেজটা সেটাও যদি তাকে দেওয়া হয়, তাহলে তো সে জানছে যে ইয়াস আলুনা কানিল খমরি ওয়াল মাইসির কুলফি হিমা ইথমুন কাবির, এ ধরনের মাদকতা এটা হচ্ছে সম্পূর্ণরূপে কবিরা গুণা, বড় ধরনের গুণা, এটার পরিণাম জাহান্নাম, সেই ভয়টাও যদি তার ভিতরে থাকে, তাহলে তো সে অবশ্যই সে পথে কখনো পাবে না। আমি আপনাকে যে জিনিসটি বা আমাদের দর্শকদেরকে আমরা পরিষ্কার করে বলতে চাই, একজন নামাজি মানুষ রোজা রাখে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, সে শরীয়ত মানে, এমন লোক খুব কম পাবেন যে এই নেশাযুক্ত লোক, সে মদ খায়, গাঁজা খায় বা অন্যটা পাবেন না খুব। হ্যাঁ, থাকতেই পারে সমাজে একবার খুব ন্যূনতম। এর মানে হচ্ছে কি, আপনার ধর্মীয় শিক্ষা মানুষের নৈতিক চরিত্রকে উন্নত করে, মানুষের নৈতিকতা শিখায়, মানুষের নৈতিক চরিত্রকে পদস্খলিত করে না, এটা মনে রাখতে হবে। একজন মানুষ যদি কোরআন এবং সুন্নাহ মানে, আল্লাহকে ভয় করে, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, ভয় করেন, ওই মানুষটি খুব বেশি অন্যায় করার সুযোগ তার থাকে না, সে করতে পারে না। আর এইটা যত বৃদ্ধি পাবে, আল্লাহর ভয়, রসুল্লাহর মহব্বত যত বেশি থাকবে, তত উপরের দিকে উঠবে, আল্লাহর খুব খাস বান্দার দিকে এগিয়ে যাবে, পক্ষান্তরে তার গুণাও ঝরে পড়বে, গুণার সাথেও তার সম্পৃক্ততা বা সম্পর্ক কমে যাবে। কিন্তু একজন মানুষ যখন নামাজ পড়বে না, সে কোরআন মানবে না, ইসলাম মানবে না, ধর্ম মানবে না, ধর্ম তো এটা কোনো দয়ার জিনিস না, এটা তো আপনার আমার সকলের জন্য একটা বাধ্যতামূলক একটা বিষয়। আর আমি যখন পৃথিবী ছেড়ে চলে যাব, আমার সন্তান যদি আমার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করে, তাহলে তো সেটা আমার জন্য। একটু আপনি আবার একটু ভিন্ন লাইনে গেলেন, মানে এই যে সন্তান তো সৎসন্তান রাখতে হবে, সন্তান যদি সুন্দর না হয়, সৎ যদি না হয়, যে সন্তান আমার মৃত্যুর পরে হাত জাগাবে না, দোয়া করবে না, বা কোনো কিছু আরবি জানবে না, এমন সন্তান রেখে যাওয়ার মধ্যে কতটুকু সার্থকতা আছে, সে আল্লাহকে ভালো জানে না, সেই জানে। সন্তান রাখতে হবে ইসলামের দৃষ্টিতে এমন সন্তান, যে সন্তান আপনার মৃত্যুর পরে আপনার ভালো ভালো কাজ করে, আপনার জন্য দান সৎকার করতে সে অভ্যস্ত হয়, এবং আপনার জন্য যেন আল্লাহর কাছে মোনাজাত করে, এমন সন্তান রাখতে হবে, এতটুকু মনে রাখতে হবে। এই জন্য যে কামেল পাশ করাতে হবে, দাওরা পাশ করাতে হবে, হাফেজ বানাতে হবে, বিষয়টি এমন না, মাওলানা বানাতে হবে না, এমনটি না। ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে, প্রফেসর হতে পারে, বিজ্ঞানী হতে পারে, যা ইচ্ছা তাই হতে পারে, যে কোনো ডিফেন্সে চাকরি করতে পারবো, যা কিছু করবে, কিন্তু সৎ হতে হবে, এতটুকু উপলব্ধি করতে হবে যে আমার বাবা মারা গেছেন, রব্বির রহমান কামা রব্বাইয়ানি সাগিরা। এখন আমি যে জিনিসটা 30 সেকেন্ড নিতে চাই সময়, আমরা যার অভিভাবক, এই অভিভাবকের সবচেয়ে ব্যর্থতা হচ্ছে এখানে যে সন্তান ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, প্রফেসর হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে, হ্যাঁ সব কিছু হচ্ছে, কিন্তু কোরআন শরীফ পড়তে জানে না, ইসলাম মানতে সে ইসলাম মানে না, বা ইসলাম শিখায়নি, কোরআন শিখায়নি, আমার ছেলে রব্বির রহমুনা কামা রব্বাইয়ানি সাগিরা এই দোয়াটা শিখায়নি, হ্যাঁ যার কারণে বাবা মৃত্যুর পরে সন্তান ওই মানুষ ভাড়া করে আলেম আলমাদেরকে নিয়ে এসে বলে হুজুর খতম করেন, দোয়া করেন, এই করেন, সেই করেন, 2000 টাকা দিন। জি ধন্যবাদ মোহতারাম আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উদ্ধৃতি যে তুমি যেমনটি করবে তেমনটি পাবে, কামা তাদিনু তুদানু,
তো এই কথা থেকে একটি বিষয় বোঝা যায়, অনেকে এটাকে বলেছেন আরবি প্রভাব, আবার অনেকে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তো সৎ সন্তান যদি পেতেই হয় আমাদেরকে অবশ্যই নিজেদেরকেও সৎ হতে হবে, বাবা মাকেও চরিত্রবান হতে হবে। তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ সন্তান দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা কিছু শুনলাম সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।